নমস্কার বন্ধুরা কম্পেরিটিভ দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত আর আমরা ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং এর নিয়ে আলোচনা করছি তো ইন্ডিয়ান ইকোনমিতে আমরা প্রথম পার্টে আমরা শেষ করেছি ইম্পোর্টেন্ট টার্মগুলো সমস্ত শেষ করে ফেলেছি এবার ইম্পোর্টেন্ট টার্ম তো শেষ হয়ে গেলেও ইম্পোর্টেন্ট টার্ম শেষ হওয়ার পর একটা রিভিশনও দিয়ে দিয়েছিলাম ছোট্ট আজ থেকে শুরু হবে আমাদের ব্যাঙ্কিং সিস্টেম আর আপনাদের গিনি কোঅিশিয়েন্ট যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল তারা ডিটেলসে গিনি কোঅপিসিয়েন্টের ভিডিওটা দেখে নিতে পারেন আমি গতদিন ছেড়ে দিয়েছি আর ভারতীয় অর্থনীতি ফ্রম রমেশ সিং থেকে আজ আমরা রোল অফ আরবিআই জানবো লিকুইডিটি কী জানব এনডিটিএল কী জানব এবং ব্যাংকের ইনকাম কীভাবে সেটা জানবো ব্যাংকের ইনকামের আগে অনেকবার আলোচনা করেছি তবুও আজকে আলোচনা করবো কেননা ব্যাঙ্কিং সিস্টেমটা সমগ্র আমি এই অ্যাপ্টারের মধ্যে রাখবো তো এই ভিডিওটা ব্যাংকিং সিস্টেম শেষ করতেও আমার মিনিমাম দশ থেকে বারোটা কি খুব বেশি হলে পনেরোটাও লেগে যেতে পারে আমি আইডিয়া করতে পারছি না কতগুলো লাগবে কারণ আমি যতটা ডেটা ইনক্লুড করব তার উপর নির্ভর করছে কেন রমেশ সিংয়ে ব্যাঙ্কিং সিস্টেম সম্পর্কে খুবই ডিটেলসে রয়েছে তো সেগুলো আমাকে সমস্ত আলোচনা করতে হবে তো প্রথমে ব্যাঙ্কিং সিস্টেম বুঝতে গেলে যে টার্মগুলো আমাদের বোঝা দরকার সেগুলো হলো রোল অফ আরবিআই প্রথমে জানতে হবে রোল অফ আরবিআই প্রথমে প্রাথমিক ধারণা আমি দিয়ে দেবো এবং ব্যাঙ্কিং সিস্টেম এবং মনিটারি পলিসি আমরা যতটা এগিয়ে যাব ধীরে ধীরে আমরা জানতে পারবো রোল অফ আরবিআইটা কি তারপর লিকুইডিটি কি এই টার্মটা জানতে হবে কারণ লিকুইডিটি বার বার টার্ম আসবে প্রতিটা ক্ষেত্রে লিকুইডিটি টার্মটা ইউজ করা হবে এনডিটিএল কি সিআরআর এস এল আর এগুলো বুঝতে গেলে পরবর্তী দিন যে ভিডিও আসছে সেটা হচ্ছে সিআরআর এস এল এর ওপর তো এই যে সি আর এস এল এগুলো বুঝতে গেলে কিন্তু এনডিটিএল এর অবশ্যই প্রয়োজন আছে এনডিটিএল ছাড়া সি সিআরআর এস এগুলো কিন্তু ক্যালকুলেশন করা যায় না তারপর ব্যাংক ইনকাম না জানলে আপনি বুঝতে পারবেন না কিভাবে ব্যাংক ইনভেস্ট করছে কিভাবে বিভিন্ন রকম অপারেশন করছে ব্যাংক কিভাবে মার্কেটে সেই ইনফ্লেশনকে রোধ করছে তার জন্য ব্যাংক ইনকামটা কীভাবে হয় সেটাও জানা দরকার তো চলুন সব কিছু জানবো আমরা তো ভিডিওটা শুরু করবার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট এগিয়ে চলো টু পয়েন্ট জিও চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং আমার ট্রাসকোর্সের সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবেন ট্রাসকোর্সের সমস্ত ভিডিও বলতে জেনারেল সায়েন্সের ভিডিওগুলো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পাবেন এবং এই বইটা কিনতে পারেন মাত্র কুড়ি টাকা দাম তিনটেরই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো রোল অফ আই আরবিআই আমরা বলেছি যে প্রাথমিকভাবে প্রথমে জানবো আরবিআই কাজ কি তো প্রথম বা প্রাথমিক কাজ যদি আরবিআইয়ের বলা হয় তাহলে আমরা বলবো যে ব্যাঙ্কে নোট ইস্যু করা হচ্ছে আরবিআইয়ের প্রধান কাজ তো ব্যাংক নোট ইস্যু করা ব্যাপারটা কি দেখুন আপনারা অনেকেই জানেন যারা এসএসসির পরীক্ষা দিয়েছেন তারা হয়তো অনেকেই জানেন যে শুধুমাত্র এক টাকা যারা এসএসসি না ডব্লিউ বিপিএসসি দিয়েছেন তারাও জানেন কিন্তু আমি যারা এই টাইপের কোশ্চেন এস বেশি দেখা যায় সেই হেতু আমি বললাম তো এক টাকার নোটে ফিনান্স সেক্রেটারি সাইন থাকে বাকি কিন্তু সমস্ত নোটগুলোতে আরবিআইয়ের গভর্নর সাইন করে আরবিআইয়ের গভর্নর কিন্তু সাইন না করলে সেই নোটগুলোর কোনো রকম ভ্যালু থাকে না শুধুমাত্র এক টাকার নোটে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন শুধুমাত্র এক টাকার নোটে কিন্তু ফিনান্স সেক্রেটারি সাইন থাকে আর তার মানে ব্যাঙ্ক নোট ইস্যু করা বলতে যাচ্ছে যে ব্যাঙ্কে নতুন নোট তৈরি করা নতুন নোট তৈরি করা তারপর তাতে আরবিআই সাইন দেওয়া আরবিআই নিশ্চয়ই প্রতিটা নোটে একটা একটা করে সাইন দেন না সেটা ডিজিটাল সাইন হয় তো আরবিআইয়ের গভর্নর কিন্তু এই সাইন থাকা দরকার আপনি একশো টাকার নোট তুলে নিন দেখুন তলার দিকে আরবিআই গভর্নরের সাইন আছে যখন টাকাটা তৈরি হয়েছিল তখনকার গভর্নরের সাইন আছে তো দু নম্বর কাজের মধ্যে পড়ছে যে গভর্নমেন্টের ব্যাংক তো গভর্নমেন্টের ব্যাংক কাজটা কীভাবে হলো দেখুন আমাদের গভর্নমেন্ট কিন্তু আর আরবিআই গভর্নমেন্ট আরবিআই কিন্তু চিরশত্রু আবার কিন্তু চিরবন্ধু মানে কি হলো গভর্নমেন্ট যে সমস্ত পলিসি ইউজ করতে চায় আরবিআই প্রায় প্রত্যেকটি পলিসিতেই বাধা দেয় কারণ আরবিআইয়ের কাজ হচ্ছে দেশে ব্যবস্থাকে সচল রাখা সুসংবদ্ধ রাখা সংগঠিত রাখা গভর্নমেন্টের কাজ হচ্ছে যে দেশের নিজের আয় ইনকাম সেগুলোকে ভালোভাবে বুঝে নেওয়া কিন্তু নিজের আয় ইনকাম বুঝে নিলে তো হবে না সেই জন্য গভর্নমেন্টকে আরবিআই তৈরি করতে হয়েছে আর উনিশশো পঁয় চৌত্রিশ সালের অ্যাক্টের মাধ্যমে উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই তৈরি হয় আপনারা জানেন তারপর উনিশশো সালে আরবিআই ন্যাশনালাইজেশন হয় তারপর উনিশশো উনসত্তর সালে হয় কয়ে ব্যাংক ব্যাঙ্ক তো এগুলো আপনারা প্রত্যেকেই জানেন হয়তো তো না জানলে এখন জেনে নেবেন ধীরে ধীরে আমরা যত এগোবো ততই জেনে যাবেন তো গভর্নমেন্টের ব্যাঙ্ক কিন্তু আরবিআই তারপর গভর্নমেন্টের যত অ্যাকাউন্ট সেগুলোর কিন্তু ডিল করে আরবিআই গভর্নমেন্টের যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোকে কে ডিল করে আরবিআই ডিল করে তারপর বিভিন্ন ব্যাঙ্কে কন্ট্রোল করে এর আন্ডারে সমস্ত সরকারি ব্যাংক পড়ে যায় সমস্ত সরকারি ব্যাংকে সিআরআর এস এল রাখতে হয় বেসরকারি ব্যাংকরা ইচ্ছে করলে রাখতে পারে যদি সেরকম বন্ড সাইন করতে হয় তাদের তো সরকারি ব্যাংকে কিন্তু অবশ্যই এসএলআর সিএলআর রাখতে এসিআরআর রাখতেই হবে তারপর তার মানে ব্যাঙ্কে কন্ট্রোল করছে আরবিআই ফরেন মানি এক্সচেঞ্জ করে আরবিআই অর্থাৎ আপনি ইউএস থেকে ভারতে আসলেন বা ভারত থেকে ইউএসএ গেলেন তাহলে আপনার ফরেন মাইনি ইউএস তো ডলার আছে ভারতে টাকা রয়েছে তো টাকা থেকে ডলারে কে এক্সচেঞ্জ করছে তারপর ডলার থেকে টাকা থেকে এক্সচেঞ্জ করে সেটা আরবিআই তো আরবিআই সবসময় চায় যে ডলার বেশি জমাতে কেননা বাইরের থেকে এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় কারণ আরবিআই কাছে তো টাকা প্রচুর পরিমাণে থাকে কিন্তু ডলার ডলারটাই দরকার বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতে গেলে তো ডলারের দরকার হয় তো ফরেন মানি এক্সচেঞ্জ করতে হয় তো আমাদের দেশের ডেভেলপমেন্ট করাও কিন্তু আরবিআই অন্যতম একটি লক্ষ্য মনিটরি পলিসির মাধ্যমে তারা বিভিন্ন রকম কাজকে কন্ট্রোল করে এবং বিভিন্ন রকম দেশে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে যেমন পিএসএল পিএসএল কি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের মাধ্যমে চল্লিশ পারসেন্ট মানে চল্লিশ পার্সেন্ট কাদের ক্ষেত্রে যারা আমাদের দেশীয় ব্যাংক তাদের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট এবং যাদের বিদেশি ব্যাংক যাদের ব্রাঞ্চ সংখ্যা কুড়িটার বেশি তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পার্সেন্ট এগ্রিকালচার কৃষি বা এই টাইপের জিনিসে এগ্রিকালচার যা কৃষি তাই এরকম ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হয় তো এইটা পিএসএল বলা হয় সেগুলো আমরা পরে আলোচনা করব পিএসএল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যাদের বত্রিশটা শাখা মানে বত্রিশ পার্সেন্ট ইনভেস্ট করতে হয় যাদের ক্ষেত্রে কুড়িটার কম শাখা বিদেশি ব্যাংকের আর দেশীয় ব্যাঙ্ক নয় এক্ষেত্রে তো এইগুলো হলো আরবিআইয়ের রোল তো এরপরে আমরা লিকুইডিটির কনসেপ্ট জেনে নেবো লিকুইডিটি কনসেপ্ট লিকুইডিটি মানে কি লিকুইড মানে কি লিকুইড মানে হচ্ছে তরল লিকুইড মানে তরল এবং লিকুইডিটি মানে তাহলে কি হচ্ছে তারল্যতা লিকুইড মানে যদি তরল হয় তাহলে লিকুইডিটি মানে তো তারলতা তাহলেই আমরা পেয়ে যাচ্ছি লিকুইডিটির কনসেপ্টটি ধরুন একটা সম্পদ দেখুন সোনা গোল্ড এটা একটা অ্যাসেটস একটা জিনিস একটা টার্ম কিন্তু আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে বারবার ইউজ করব অ্যাসেট এ এস এস ই টি টার্মার মানে জেনে রাখুন অ্যাসেটের অর্থ হলো সম্পদ প্রত্যেকেই জানেন তবু আমি একবার ধরে দিলাম তো এই অ্যাসেট যত সহজে ক্যাশে কনভার্ট হবে এই যে সম্পদ সে গোল্ড আকারে থাকতে পারে গভর্নমেন্ট সিকিউরিটি আকারে থাকতে পারে অর্থাৎ গভর্নমেন্ট বন্ড আকারে থাকতে পারে তো আমাদের যে গাছ গাছপালা সেগুলো অ্যাসেট গাছ বিক্রি করলে তো ক্যাশ পাওয়া যাচ্ছে তো সেগুলোও এক এক রকম অ্যাসেট আর যাছাড়া গাছ তো আমাদের অক্সিজেন দিচ্ছে সেদিক থেকেও এক রকম অ্যাসেট তো এই যে কোনো অ্যাসেটকে যত সহজে ক্যাশে এক্সচেঞ্জ করা যায় তাকেই আমরা বলবো লিকুইডিটি অর্থাৎ যত সহজে আমরা কোনো সম্পদকে টাকাতে পরিণত করতে পারি সেটাকেই আমরা বলবো লিকুইডিটি বা তারল্যতা তো এরকম লিকুইডিটির একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন গোল্ড গোলকে আমরা কিন্তু অতি সহজে ক্যাশে রূপান্তরিত করতে পারি গোল গিয়ে বিক্রি করে দিন যে কোনো সোনার দোকানে আপনাকে একটা ক্যাশ দেবে তো কম দিক বেশি দিক সেটার কথা না আপনি কত সহজে টাকাতে রূপান্তরিত করতে পারছেন তো সেটাই হচ্ছে লিকুইডিটি তো এই সম্পর্কে আমি দুটো ইম্পর্টেন্ট তথ্য দেবো যে আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার কবে শুরু হয় এবং গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার কবে শুরু হয় অ্যাকচুয়ালি এই পয়েন্ট দুটো আমি এখন দেওয়ার কথা ছিল না এর আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমার নোটে আমার নোটের খাতা থেকে আমি যেহেতু ভিডিওটা করছি তো সেখানে কিন্তু আমি এখানটায় নোট করে রেখেছিলাম সেহেতু আমি আরবিআই ফিনান্সিয়াল ইয়ার আর গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার এখানে বলে দিচ্ছি তো মনে রাখবেন আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট জুলাই থেকে জুলাই ফার্স্ট থেকে থার্টি ফার্স্ট জুন পর্যন্ত থার্টি ফার্স্ট জুন পর্যন্ত কিন্তু আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার চলে আর গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত চলে আরবিআইয়ের ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট জুন জুলাই থেকে থার্টি ফার্স্ট জুন পর্যন্ত পর্যন্ত চলে আর গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত চলে তো আপনারা যে ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ার শোনেন সেটা কিন্তু গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার ওই যে জিডিপি হিসেব করা হয় ওটা কিন্তু গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি হিসেবে করা হয় প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার তৃতীয় কোয়ার্টার এগুলো আপনারা প্রত্যেকেই শোনেন তো এগুলো কিন্তু গভর্নমেন্টের ফিনান্সিয়াল ইয়ার ইস্যু করা হয় আর ফিনান্সিয়াল ইয়ারকে শর্টে টার্ম করা হয় এফ ওয়াই বলে এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি তবু আপনারা যারা দেখেননি তারা এখানে দেখে নিন কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করি আমি আজকে একটা দেখাচ্ছিলাম আপনাদের আরবিআই আরবিআই নয় নাবার্ড গ্রেড বি ফেজ টুতে কেমন কোশ্চেন কমন আসছে প্রায় আট থেকে দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কমন আসছে আর তাও আমার রিসেন্ট ভিডিও থেকে আর এগুলো মক টেস্টে মক টেস্টে আসছে তার মানে পরীক্ষাতেও এইভাবে কিন্তু আসবে তো ভরসা করতে পারেন আর কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার দেখুন ওটা কিন্তু খুব উপকার হবে তো এই হচ্ছে লিকুইডিটির কনসেপ্ট তো এরপরে লিকুইডিটির কনসেপ্টের পরে আমরা চলে যাব এ এনডিটিএল এনডিটিএল খুবই সহজ এনডিটিএল এর ফুল ফর্মটা জেনে নেবো এনডিটিএল এর ফুল ফর্ম হলো নেট ডিমান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটি নেট ডিমান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটি এবার দেখুন ইন ব্যাপারটা কী দেখুন সারাদিন ব্যাঙ্কে ধরুন প্রচুর টাকা ইনভেস্ট করছে ব্যাংকে প্রচুর টাকা ইনভেস্ট করছে মানে কি ধরুন কোনো কোম্পানি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে রাখলো আপনি গিয়ে ব্যাংকে কিছু টাকা জমা করে আসলেন আরেকজন গিয়ে ব্যাংকে কিছু টাকা জমা করে আসলো কতটা টাকা বের হচ্ছে ও থেকে কিন্তু হিসেব হবে না টাকা কতটা ব্যাংক একে দিচ্ছে ওকে দিচ্ছে আপনাকে আপনি তো থেকে তুলছেন আমি ব্যাংক থেকে তুলছি এটা কিন্তু হিসেব হবে না হিসেব হবে আপনি কত টাকা ব্যাংকে গিয়ে ইনভেস্ট করে আসছেন ব্যাংকে গিয়ে আপনি কত টাকা রেখে আসছেন একটা কোম্পানি কত টাকা রেখে আসলো আমি কত টাকা রেখে আসলাম সমস্ত দিনের শেষে কিন্তু হিসেব হয় সমস্ত দিনের শেষে হিসেব হয়ে ধরুন দেখা গেল যে টোটাল আজকে আমাদের ব্যাংকের ইনকাম হয়েছে যে ডিপোজিটাররা ব্যাঙ্কে জমা দিয়েছে টোটাল ধরুন একশো কুড়ি কোটি টাকা একশো কুড়ি কোটি টাকা দিনের শেষে দেখা গেল ব্যাঙ্কে গিয়ে জমা হয়েছে তো ব্যাঙ্কে তো একশো কুড়ি কোটি টাকা জমা হলো তারপরে কি হলো দেখুন এই একশো কুড়ি কোটি টাকা ডিপোজিটাররা ব্যাঙ্কে জমা করেছে এবার ব্যাংকের নিজের তো একটা খরচ আছে ব্যাংকের ইলেকট্রিসিটি আছে ব্যাংকের গার্ড রাখতে হয় তার স্যালারি দিতে হয় ব্যাংকের বিভিন্ন রকম কস্ট দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম চার্জ কাটা হয় তারপর ব্যাংকের স্যালারি দিতে হয় প্রত্যেকটা কর্মচারীর স্যালারি দিতে হয় কম্পিউটারের বিল দিতে হয় ইন্টারনেটের কানেকশানের বিল দিতে হয় তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের লাইটিংয়ের বিল দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ধরুন কুড়ি কোটি টাকা খরচ হয়ে গেল তো ব্যাংকে মেনটেন করার জন্য যতটা টাকা খরচ হয়ে যাচ্ছে আর টোটাল যত টাকা জমা হয়েছে দিনের শেষে ধরুন দিনের শেষে একশো কুড়ি কোটি টাকা জমা হয়েছে আর ব্যাঙ্কে মেনটেন করার জন্য কুড়ি কোটি টাকা খরচ হলো তো এই একশো কুড়ির থেকে যত টাকা জমা হয়েছে আর তার থেকে মেনটেনেন থেকে বাদ দিলে যেটা থাকে সেটা হলো এনডিটিএল এই এনডিটিএলের ওপর বেশ করেই কিন্তু আমাদের সিআরআর এসএলআর পরিমাপ করা হয় ব্যাঙ্ক রেট এগুলো কিন্তু এনডিটিএলের ওপর বেশ করেই পরিমাপ করা হয় সেটা আমরা পরে যাব আজ জাস্ট এনডিটিএলের টার্মটা বুঝে নিন এনডিটিএল এর ফুল ফর্ম হলো নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লিয়াবিলিটি এবং এনডিটিএল বলতে কি বোঝায় দিনের শেষে যত টাকা জমা হয় সেই জমা টাকার থেকে দিনে ওই দিনে যতটা খরচ হয় ব্যাংকের মেনটেন করার জন্য যতটা টাকা খরচ হয় এবং ব্যাংকের সমস্ত কর্মচারীদের টাকা টাকা সেগুলো মেনটেনেন্সের মধ্যে পড়ে যাচ্ছে তো যত টাকা খরচ হচ্ছে ব্যাংকের। সেই টাকাটা বিয়োগ করে দেব যতটা টাকা জমা হচ্ছে তার থেকে বিয়োগ করলে যে অ্যামাউন্টটা একশো কোটি পাব ওই একশো কোটি টাকাই হচ্ছে এনডিটিএল আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো আর না হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট হচ্ছে ব্যাংকের ইনকাম আমি এর আগে চার থেকে পাঁচবার ব্যাংকের কীভাবে ইনকাম হয় আলাদা আলাদা ভিডিও করে বলে দিয়েছি তবু আজ আমি যা কেননা আপনারা ওই ভিডিও খুঁজে না পেলে ব্যাংকের ইনকাম বুঝতে না পারলে আপনারা কিন্তু ব্যাঙ্কিং সিস্টেম বুঝতে পারবেন না আচ্ছা আমি একটা সে ছোটো এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো ব্যাংকের কীভাবে ইনকাম হয় এটা ধরুন ব্যাংক ব্যাঙ্ক অফ এগিয়ে চলো ধরুন এটা এগিয়ে চলোর একটা ব্যাংক তৈরি করেছে সেটা ব্যাংক অফ এগিয়ে চলো এই পাশে ধরুন রয়েছেন আপনি আপনি আমার এই যে বে ব্যাংকে এগিয়ে চলো ব্যাংকে একশো টাকা জমা দিলেন আমি বললাম আপনি আমার কাছে একশো টাকা জমা দিন আমি আপনাকে রিটার্ন করব ফোর পার্সেন্ট হারে ফোর পার্সেন্ট হারে আমি আপনাকে রিটার্ন করব অর্থাৎ আপনি যখন টাকাটা নেবেন মাসে মাসে আপনার চার টাকা করে সু বছর বছরে আপনার চার টাকা করে সুদ হবে বা মাসে মাসে আমি ধরুন মাসে মাসে বললাম বছর বছর বললাম চার করে সুদ হবে অর্থাৎ আপনি যখন এক বছর পরে নেবেন তখন একশো টাকা পাবেন আপনি ঠিক আছে আপনি আমাকে দিলেন চার টাকা লাভের জন্য এবার আমি কি করব আমি আবার আর একজনের কাছে আপনি আমার কাছে টাকাটা রাখতে দিলেন একশো টাকা ব্যাংকে রাখতে দিলেন আর আমি আপনাকে বদলে চার পা টাকা সুদ দিচ্ছি তার মানে ব্যাংকের লস হয়ে গেল কত মাইনাস চার অর্থাৎ এটা ব্যাংকের লস হলো এবার আর একজন ব্যক্তি আছে আর একজন ব্যক্তি রয়েছে বলছে আমাকে বলছে দাদা আপনার কাছে টাকা আছে একশো টাকা আমি আপনাকে বারো পার্সেন্ট সুদ দিচ্ছি অ্যাকচুয়ালি সে লোক ঠিক করে না ব্যাঙ্ক ঠিক করে দেয় কত পার্সেন্ট সুদ দেবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমার কাছে একশো টাকা রয়েছে আপনি নিয়ে নিন আমার কাছ থেকে এক বছরের জন্য আপনি আমাকে বারোটা টাকা সুদ দেবেন বারো পার্সেন্ট হারে সুদ দেবেন তো আমি এই যে একশো টাকা আপনার কাছ থেকে নিলাম সেই একশো টাকা আমি আবার আরেকজনকে দিয়ে দেব সেই একশো টাকা আমি আবার আরেকজনকে দিয়ে দেব এবং তার কাছ থেকে আমি বারো পার্সেন্ট হারে সুদ নেব বছরে তার মানে আমি যখন ওই টাকাটা আবার নেব তখন আমি কত নেব একশো টাকা আমি আপনাকে দিচ্ছি একশো টাকা তো আমি আরও সহজভাবে বোঝাচ্ছি একশো চার টাকা আমি আপনাকে দিচ্ছি আমি সেই ব্যক্তির কাছ থেকে নিচ্ছি একশো টাকা তাহলে একশো বারো মাইনাস একশো চার এখান থেকে আমার মাঝখানে কত টাকা ইনকাম হয়ে গেল বারো মাইনাস চার আট টাকা কিন্তু আমার এখান থেকে ইনকাম হয়ে গেল আর একটাভাবে বোঝাচ্ছি দেখুন আপনি আমাকে একশো টাকা দিলেন আমি আপনাকে চার টাকা এক্সট্রা দিলাম তো আমার চার টাকা লস হলো তারপর সেই টাকাটা আমি আরেকজনকে দিলাম সে আমাকে বারো টাকা এক্সট্রা দিলো আমাকে দিল তাহলে আমাকে প্লাস বারো হলো তাহলে কত টাকা ইনকাম আট টাকা কিন্তু এখান থেকে আমার ইনকাম বেরিয়ে গেল তো এই যে ইনকাম ব্যাংকের ইনকাম এবার একটা জিনিস বলি ধরুন আমার কাছে যতটা টাকা আছে অর্থাৎ আপনি জমা দিয়েছেন আরেকজন জমা দিয়েছেন আরেকজন জমা দিয়েছে তারা যত টাকা আমার কাছে জমা দিয়েছে সব টাকা আমি কিন্তু বার করতে পারি না সবাইকে ডোনেট করে দিতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা সিএলআর এস সি এস এল আর এইগুলো সম্পর্কে জানবো তো সেটা পরের ভিডিওতে জানবো তার আগে আমরা ব্যাংকের ইনকামটা জেনে নিলাম ব্যাংকের ইনকাম নিয়ে আমার পরের দিন আরেকটু বলতে হবে নাহলে হলে এস এল আর নিয়ে আলোচনা করা যাবে না তো ছোট্ট ভিডিও ছিল এটা তো ব্যাংকের ইনকাম আশা করে বোঝা গেল ব্যাংক সাধারণ লোকের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে অর্থাৎ সাধারণ লোক ব্যাংকে যেটা জমা রাখছে ব্যাংকটাকে কম হারে সুদ দিচ্ছে কিন্তু ব্যাংক যখন কাউকে লোন দিচ্ছে তখন কিন্তু সেটা বেশি আরে সুদ নিচ্ছে তাদের কাছ থেকে বেশি আরে সুদ নিচ্ছে তো সেই বেশি হারে সুদের থেকে আপনার কমারের সুদতে যারা দিচ্ছে সেটা বিয়োগ করে দিলে যতটা ইনকাম ততটাই কিন্তু ব্যাংকের ইনকাম তো আমি চার একশো চার টাকা আপনাকে দিচ্ছি একশো বারো টাকা আরেকজনের কাছ থেকে নিচ্ছি তা মাইনাস চার প্লাস বারো কত আট টাকা ব্যাংকের ইনকাম বা আমার ইনকাম তো এইভাবেই কিন্তু ব্যাংকের ইনকাম হয় তো আমরা জানলাম প্রথম এই ভিডিওতে ব্যাঙ্কিং সিস্টেমের প্রথম লেকচার ছিল এটা তো পরের ভিডিওতে আমরা সি আর জানবো এস এল আর এবং বাকিগুলোও কিন্তু জেনে নেব তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুট প্রেস তো ভুলবেন না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ